আমরা স্বামীজির ইন্সপায়ার টকসে দেব বাণীতে 21 জুলাই রোববার পতঞ্জলির যোগ, সেটাকে খুব সংক্ষেপে এখানে লেখা, আর তাতে একটু যে দ্বিতীয় সূত্র যেটা যোগস চিত্তবৃত্তি নিরোধা, ওই নিরোধ চিত্তবৃত্তিকে যে নিরোধ করা এটাকে নিয়ে রীতিমতো বিস্তারে আলোচনা আমরা করেছিলাম। পরে আমরা যখন যোগ নিয়ে আলোচনা করব আরো বেশি বিস্তারে আলোচনা করব। সংক্ষেপে আরেকবার বলি, যোগ সাধনাকে দেখার দুটো পথ। একটা হচ্ছে যখন আপনি ওপর থেকে দেখছেন, ঈশ্বরের অবস্থা থেকে দেখছেন, আর একটা নিচের অবস্থা থেকে দেখছেন। সৃষ্টির সঙ্গে যে নানান রকমের যে সাধনা, এগুলো সবসময় এইভাবেই বলেন যে ঈশ্বর আছেন, ঈশ্বর সৃষ্টি করেছেন। সেখান থেকে ধীরে 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 ওটাকে নিয়ে যান কিভাবে মানুষ আবার সেই ঈশ্বরের কাছে যেতে পারে। জেনারেলি এটাকে আমরা বলি টপ ডাউন অ্যাপ্রোচ, ওপরটাকে আগে বলছেন, নিচেটাকে পরে বলছেন। যোগ বটম আপ অ্যাপ্রোচ নেয়। বটম আপ মানে হচ্ছে বাস্তব যেমন সেটাকে ধরে, সেখান থেকে ধীরে 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 আপনাকে ওপরে নিয়ে যাচ্ছে। যোগ নিয়ে যখন আলোচনা হবে তখন বিস্তারে এটা আলোচনা করব আমরা। আগে যেটা বলা হলো, মন সবসময় চঞ্চল, মন স্থির থাকতে পারে না, মানে এটা হতেই পারে না। মন মানেই চাঞ্চল্য, চাঞ্চল্য মানেই মন। আমরা যখন কাউকে বলি একটু স্থির মন করো, মনটাকে শান্ত করো, আমরা বলতে চাই মন যেটা একটা পুরো স্টর্ম, একটা ঘূর্ণি ঝড় যেখানে, ওটাকে কম করে একটু ঢেউর অবস্থায় নিয়ে এসো। যারা ইউটিউবে দেখবেন দ্য স্টর্মি মাইন্ড, যেখানে আলোচনা করেছি বিস্তারে, আমরা যাদেরকে বলি এদের চঞ্চল মন, এর অর্থ হচ্ছে এর মনে একসঙ্গে হাজার হাজার চিন্তা ভাবনা উঠছে। হাজার হাজার চিন্তা ভাবনা ওঠা মানে কি হয়, চিন্তা ভাবনা যে কোনো সময় মনে একটাই থাকে, দুটো থাকে না। ঠাকুর যখন সমাধিতে, তখনও যে কোনো সময় তার মনে একটাই থট, যে পাগল, যে বিক্ষিপ্ত, তারও কিন্তু একটাই থট থাকে। ডিফারেন্স হচ্ছে ওই থট কতক্ষণ থাকছে, ওয়ান সিঙ্গল থট কতক্ষণ থাকছে। খুব চঞ্চল মন আমরা যাকে বলি, তার এক সেকেন্ডে 25-30 থটস বেরিয়ে যায়। আমার আপনার মতো লোকের এক সেকেন্ডে 5-7 থট যাচ্ছে। যারা শান্ত মন, গান্ধীজি আদি, ওনাদের ওই একটা থট 2-3 করে থাকে। সমাধি অবস্থা যখন যায় ওরা অনেক লম্বা, একটা থট অনেকক্ষণ টেনে নেবে। আর ঠিক ঠিক সমাধির অবস্থা যেটা পতঞ্জলি ডিফাইন করছেন সংযম দিয়ে, সেটা 1-1.5 ঘন্টার ওপরে চলে যায় যখন ওয়ান সিঙ্গল থটকে নিয়ে থাকে। আমরা যখন চিত্তবৃত্তি নিরোধের কথা বলছি, ফাইনাল চিত্তবৃত্তি নিরোধ যেটা হয়, নির্বিকল্প সমাধি, সেটা তো সেখানে কোনো বৃত্তি থাকে না। ঈশ্বরকে নিয়ে সাধনা করেন তাদের ক্ষেত্রে যে ওয়ান সিঙ্গল থট, যারা ধরুন ঠাকুরের ধ্যান করছেন, জপে যেমনি বসবেন, সে দেখবেন দুনিয়ার যত চিন্তা ভাবনা আপনার আসছে, ওটা কি জপের সময় আসে? একেবারেই না, সবসময় আপনার ওটাই থাকে। একটা জিনিস কত স্পিডে ঘুরছে সেটাকে বোঝানোর জন্য একটা স্থির জিনিস যদি না রাখা হয়, আপনি কখনোই বুঝতে পারবেন যে ওটা কত স্পিডে ঘুরছে। রেফারেন্স পয়েন্ট যদি না থাকে, একটা রেফারেন্স পয়েন্ট না থাকলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে কত, যেমন ধরুন দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে মোটামুটি সমান সমান স্পিডে, আপনি বুঝতে পারবেন না কে জোরে যাচ্ছে কে আসতে যাচ্ছে। কিন্তু যেমনি পাশে যেটা প্ল্যাটফর্ম যেটা স্থির, তখন বুঝতে পারবেন।
আমরা এই যে এখন ক্লাস করছি, বাড়িতে কাজ করছি, যা কিছু করছি, সেখানে সবকিছু চঞ্চল। ফলে আমরা বুঝতে পারছি না আমাদের মন কত চঞ্চল। যেমনি জব করতে বসছেন, ধ্যান তো ছেড়েই দিন, তখন ওই একটা চিন্তা নিয়ে আসছেন, ওম নমঃ শিবায়, ওটা হলো স্থির। তখন দেখছেন ওর চারিপাশে কেমন করে ঘুরছে মানুষ, জগান্তরের ঘূর্ণি পাকে ঘুরছে, ঘূর্ণি পাক কি স্পিডে ঘুরছে। তখন বলছেন, মা গো আমার তো এমনি অবস্থাই ভালো, কিছুই ভালো না। তো ওখানে যেমন জপের সময় আপনার এক্স্যাক্টলি তেমন আসছে। বাচ্চা 8 বছর 10 বছরের বাচ্চা, তাদের মন আর অনেক ফাস্ট চলে, পাগল, তাদের মন অনেক ফাস্ট চলে, কোনো চিন্তা ভাবনাকে ধরতে পারে না তারা। কেন? মাইন্ড এত ফাস্ট চলছে, মনের মধ্যে ঢেউ এত চলছে। তো মোটামুটি যদি আপনি 3 মিনিটের একটা টাইম দিয়ে দেন বাচ্চাকে, তো 3 মিনিটের মধ্যে ওর কত থটস এসে গেছে, এসে চলে গেছে, সেও বুঝতে পারবে না। স্কুলে যে এত ডিসিপ্লিন করা হয়, মাস্টার মশাই বলবে কথা বলবে না, পাশের ছেলের সঙ্গে কথা বলবে না, দুষ্টুমি করবে না, এগুলো হচ্ছে তাকে জোর করে মনটাকে শান্ত করানোর চেষ্টা, যাতে একটা থট ধরতে পারে, কিন্তু সে পেরে ওঠে না। পেছনের দিকে যারা বসে থাকেন, ওই খাতা খুলে সেখানে মাস্টারের মুখের ছবি আঁকবে, পাখির ছবি আঁকবে, কি কিছু একটা ওই ক্রস সার্কেল এগুলো খেলবে, শান্ত হতে পারে না। বড় হয়ে যখন জব ধ্যান করতে যায়, তখন দেখে, হে ভগবান এটা কি হলো আমার জীবনে। বৃত্তি মানে হয় ওই চাঞ্চল্যটা, বৃত্তি সবারই থাকে। ঠাকুরও যখন মা কালীর ধ্যান করছেন, তারও ওই একটা বৃত্তি আছে মা কালীর, কিন্তু ওই বৃত্তিটা লম্বা, অনেকক্ষণ ধরে ওই একই জিনিস থেকে যাচ্ছে। আর মন আমরা যখন বলি শান্ত করো, তার অর্থ হলো যে সেকেন্ডসে তোমার যেটা মোটামুটি ধরুন আপনি 20-25টা থট বেরিয়ে যাচ্ছে, সেটাকে নামিয়ে 2-3টেতে করো। সেকেন্ডে 3-4টে থট গুড ইনাফ, ওর নিচে ওটা যাবে না, মানে ওর নিচে সম্ভব না আমাদের। শুধু জপ ধ্যান যখন করছেন, সত্যিকারের যাদের মনে ভক্তি আছে, মন নিয়ন্ত্রণ করেছেন, খুব একাগ্র হয়ে যদি জপ করেন অনেকক্ষণ, তাহলে দেখবেন আপনার 2-3 সেকেন্ড একটা থট থাকছে, নাহলে থাকে না। যত আপনার মন স্থির হবে, জানবেন আপনার শক্তি কিন্তু তত বাড়বে। সমস্ত শক্তি আত্মা থেকেই আসে, মনের কোনো শক্তি নেই, শরীরের কোনো শক্তি নেই। মন স্থির হওয়া মানে আপনি আত্মার সঙ্গে এক হচ্ছেন। ওয়া, আত্মার উপরে যে মনে যে দরজা লাগানো আছে, সেই দরজাটা যেন একটু বেশি খুলে যাচ্ছে। সমস্ত শক্তি, সমস্ত জ্ঞান ওখান থেকেই বেরোয়। কিন্তু আমরা এই যে জ্ঞান বলছি, জ্ঞানটাই আমাদের বুদ্ধিতে যখন নামে, তখন আমরা মন, মনের বৃত্তি আদি বলছি। আসলে সেই এক বিশ্ব মন, আমাদের এই যে আমার মন, আপনার মন, এগুলো সব আমরা মনে করি এটা আমার মন, এটা তোমার মন, আসলে তা না, সবটা সেই এক মন, ওরই এটা বিভিন্ন বিভিন্ন ছোট 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 রূপ। স্বামীজি সেই বলছেন, দ্য হোল ওশন ইজ প্রেজেন্ট অ্যাট দ্য ব্যাক অফ ইচ ওয়েভ। যখনই গঙ্গায় আপনি একটা ঢেউ দেখছেন, সমুদ্রে যখন একটা ঢেউ দেখছেন, আমরা দেখছি ওটাকে ঢেউ রূপে, কিন্তু ঢেউ তো নয়, ওই ঢেউয়ের পেছনে রয়েছে সমস্ত সমুদ্র। আগেকার দিনে যখন ভোজ খাওয়ানো হতো, এখন তো ওই ভোজের কনসেপ্ট উঠে গেছে, এখন তো ওই পার্টি এগুলো হয়, ভোজ একটা বিরাট সম্মানের জিনিস। কেউ মরে গেল, কার বাড়িতে বিয়ে আছে, তো ডেকে খাওয়ানো হতো। জমিদারের বাড়িতে নিমন্ত্রণ গেল, তো জমিদার আসবে না, সে নিজের নাতিকে পাঠিয়ে দিল। তো ওই যে নাতি, 5 বছরের নাতি, তাকেও সেই একই সম্মান দেওয়া হবে যেটা জমিদারকে দেওয়া হবে। কারণ ওই নাতিটা কিছু না, নাতির পেছনে যে শক্তি সেটাই আসলে। এর আগের দিন আলোচনা করছিলাম যে
আর রাইফেল থেকে যখন গুলি বেরোয়, গুলিটা কিছু না, ওর পেছনে যে রাইফেল সেটা আসল, ওটা ওকে নিয়ে যায়। তো একটা ঢেউ, একটা ঢেউয়ের পেছনে রয়েছে সমস্ত সমুদ্র আর সমস্ত সমুদ্রের শক্তি। And all manifestations are waves, some very big, some small, yet all are the ocean in their essence, the whole ocean, but as waves, each is a part. Ami, apni, ini. Amra sab ek ekta dheu. Kintu pechone royeche royeche sei samudra, sei ananto samudra, sachidananda sagor. Sagor rupe jokhon dekhben somosto dheu ek, ঢেউ রূপে যখন দেখবেন সমস্ত ঢেউ আলাদা, ঢেউ রূপে আমি আপনি আলাদা, ঢেউ রূপে আমার শরীর আমার মন আলাদা, কিন্তু সমুদ্রের রূপে আলাদা বলে কিচ্ছু নেই। সমুদ্রের রূপে আমিও যা আপনিও তা। সমুদ্রের দুই ঢেউ যদি এক অপরকে বলে দেখ আমি তোর থেকে কত বড়, হ্যাঁ বড় তো বড়ে, কিন্তু সমুদ্রের রূপে দুটোই সমান, ঢেউ রূপে আলাদা। যখনই দেখবেন কারোর জীবনে দুঃখ চলছে, কারোর জীবনে কষ্ট চলছে, কি অনেক কিছু চলছে, বুঝবেন সে নিজেকে আর জুড়ে রাখতে পারছে না সমুদ্রের সঙ্গে, নিজেকে ঢেউ রূপেই বেশি দেখছে। এগুলো কেটে যায়, এই দুঃখ কষ্ট এগুলো সব কেটে যায় মানুষ যখন নিজেকে বৃহত্তর সত্যের সত্যের সঙ্গে যখন নিজেকে জুড়ে দেয়। অনেক আগে আমি একবার শুনেছিলাম যে বিদেশ থেকে কিছু পুলিশ অফিসার এসেছিলেন কলকাতায় পুলিশ কিভাবে কাজ করে দেখার জন্য। তো ভদ্রলোক তখন ওই আপনার ইডেন গার্ডেন্সে মোহন বাগান ইস্ট বেঙ্গলের ফুটবল ম্যাচ, এটা লেট 70s বা 80s এর কথা। তো খেলার পরে লোকজন বেরিয়েছে 60,000 70,000 যেমন দর্শক, বিরাট 40-50 যাই হোক হাজার। তো বিদেশি পুলিশ অফিসার জিজ্ঞেস করছে যে এই ক্রাউডকে কন্ট্রোল করার জন্য কত হাজার পুলিশ লাগিয়েছেন, বলছে 5 জন পুলিশ আছে মাত্র, 5 জন কি 10 জন এরকম, মানে এমন কিছু না। ওই তখনকার দিনে ইস্ট বেঙ্গল মোহন বাগান ওই কটা পুলিশ এমনি দাঁড়িয়ে আছে। সে লোকটি শক্ত বলছে যে এত বড় ভিড়, এটার জন্য তো আমার এক পরিচিত বড় অফিসার তিনি গেছিলেন বিদেশে ইলেকশন নিয়ে, তো সেখানে কত 1,000 না কত লোক এসে ইনকলাব জিন্দাবাদ বিদেশে করছে, তার জন্য ওরকম 500 না 1,000 দাঁড়িয়ে আছে পুলিশম্যান। তো দেখে ইনি হাসছেন, বলছেন ভারতবর্ষে 5 জন পুলিশ এটাকে ঠিক করে দেবে। তার কারণ লোকের মনে যখন এটা থাকে, যখন একজন পুলিশম্যান একটা ডান্ডা নিয়ে যখন সে ভিড়ের সামনে দাঁড়াচ্ছে, সেও জানে লোকও জানে এই পুলিশম্যান ঘাটের মরা পুলিশম্যান কিচ্ছু নেই, হ্যাঁ হাতে একটা ডান্ডা কিচ্ছু নেই, কোনো দম নেই তার, কিন্তু পুরো রাজসত্তা তার পিছনে দাঁড়িয়ে আছে। একজন অশিক্ষিত আনকালচার্ড মিনিস্টার একটা রাজ্যে বা একটা দেশে যখন হয়, তার সামনে বড় বড় যে আইএএস অফিসার আইপিএস অফিসার মাথা ঝুঁকিয়ে রাখে, ওই লোকটাকে তো সালাম করে না। ভারতের যে ভারতের গণরাজ্য, তার যে জনগণ, তার তার যে মুখোশ, তার যে মুখ, সেই রূপে সে এমএলএ ও এমপি হয়েছে, তার সম্মানে আইএএস আইপিএস মাথা নত করে। এই জিনিসগুলো আপনারা হয়তো অনেকবারই শুনেছেন, আর খুব কমন কথা, এমন বিরাট কিছু বলছি তা না। এটাকে যেমনি নিজের উপরে লাগাবেন তখন স্পষ্ট হয়ে যাবে যে আমি আপনি আমরা সবসময় ভুল করছি। যদি আপনি মনে করেন যে পুলিশম্যান ও একটা সাধারণ পুলিশম্যান তো কোনো দম নেই, বিরাট বড় ভুল করছেন, তার পিছনে রাজসত্তা আছে।
একটা এমএলএ এমপিকে তার আইএস আইপিএস অফিসে যদি ইনসাল্ট করে দেয়, যদি বলে আপনি একটা মূর্খ, আপনি বিরাট ভুল করছে, তার কারণ সেই সেই জনগণের প্রতিনিধি যেটার সেবা করার জন্য এনারা আছেন। আমি আপনি আমরা যখন নিজেকে সীমিত মনে করি, আমরা ওই বিরাট বড় ভুল করছি যে আমরা ঢেউ না, আমরা আসলে সেই সমুদ্র। আমাদের দুর্ভাগ্য, আমাদের শিক্ষার অভাব, আমাদের ট্রেনিংয়ের অভাব, যার জন্য আমরা নিজেকে সীমিত বলে মনে করি। যোগ এটাই শেখায় যে যেমন যেমন তুমি চিত্তবৃত্তিকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, তেমন তুমি তুমি জানতে পারবে তুমি ঢেউ না, তুমি সমুদ্র। যখন এই জ্ঞান পুরো হয়ে যাবে তুমি সমুদ্র, তখন দেখবে আরে আমি কাকে ভয় করছিলাম এতদিন, কার ভয়ে আমি ছিলাম, আমি কার পেছনে দৌড়ুচ্ছিলাম, আমি কাকে চাইছিলাম, মানে আমার জীবনটাকে আমি এমন নরক কেন তুলে রেখেছিলাম। যতদিন আপনি নিজেকে শরীর মনে করছেন, মন মনে করছেন, শরীর দিয়ে চেষ্টা চালাচ্ছেন, মন দিয়ে চেষ্টা চালাচ্ছেন, সাকসেস আসবে, আসতে বাধ্য। এই যে এত বই সব বেরোচ্ছে না সাকসেস 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 নিয়ে, ওগুলো বিক্রি হচ্ছে তবেই তো লোকে লিখছে। ম্যানেজমেন্টে এত ডিগ্রি গুলো দিচ্ছে, সবচেয়ে বেশি ডিগ্রি, সবচেয়ে নাম করা ইনস্টিটিউট গুলো আমেরিকাতে, আর আমেরিকা হলো সবচেয়ে বড় ফেল্ড ইকোনমি রিসেন্ট টাইমসে। তারা তো নিজেকে সামলাতে পারছে না, আবার ম্যানেজমেন্ট স্টাডিজ ভারতে খুলে পাড়ায় পাড়ায় ম্যানেজমেন্ট ইনস্টিটিউট খুলে বেড়াচ্ছে, কিন্তু লোকে পড়ছে, কোথাও একটা কিছু সাকসেস অবশ্যই হচ্ছে। কিন্তু রিয়েল সাকসেস যেটা আছে, আপনি বিশ্বের 10টা নাম করা আপনি যে ওয়েলথিয়েস্ট পারসনস বার করুন, দেখবেন কারোরই ম্যানেজমেন্ট ডিগ্রি নেই। আপনি 10 জন টপ এন্টারপ্রেনিয়র্স এর নাম নিন, কেউই ম্যানেজমেন্ট ডিগ্রি নেয়নি। 10 জন নাম করার লোক নিন, কারোর ম্যানেজমেন্ট ডিগ্রি নেই। এরে সারপ্রাইজিং, অথচ ম্যানেজমেন্ট ডিগ্রি আছে। রিয়েল সাকসেস কিন্তু আসে অন্য জায়গা থেকে। ওই রিয়েল সাকসেস করা উচিত কখনো কজন লোকের আসে, বাকি কই ট্রেনিং এর মাঝখান দিয়ে যেতে হয়। রিয়েল পাওয়ার আসে জিসাসের, বুদ্ধের, ঠাকুরের, কারণ তারা আত্মাকে খুলে দিয়েছেন। কিন্তু বাকি লোকেদের সেই দম নেই, ফলে কি হচ্ছে, শরীর দিয়ে চেষ্টা, মন দিয়ে চেষ্টা সাকসেস হওয়ার হয় না। কিন্তু তারা তো শোনারও সুযোগ পাচ্ছে না, আপনি তো এটলিস্ট শোনার সুযোগ পাচ্ছেন। তো যত ভুলই হোক এটাকে মনে রাখা যে আমি ঢেউ না, আমি আসলে সমুদ্র। আমি আর তুমি এই যে তফাৎ, এটা ঢেউয়ের তফাৎ ঠিকই, সমুদ্র রূপে কোনো তফাৎ নেই। যখনই আমরা শাস্ত্র পড়ি এই কথাগুলোই ঘুরে 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 আসে। বলছেন when the waves are still then all is one, a spectator without a spectacle, says Patanjali. 3 নম্বর সূত্র, তদা দৃষ্টু স্বরূপে অবস্থানম, স্বামীজি বলছেন তখন স্পেকটেটারও নেই, স্পেকটিকলও নেই। কারণ কি হয়, আমরা আগে আগে অনেকবার এটা আলোচনা করেছি, যে কোনো জ্ঞান যখন হয়, যে কোনো জ্ঞান বা যে কোনো ক্রিয়া যখন হয়, তার 4টে জিনিস থাকে। একটা থাকে সাবজেক্ট, একটা থাকে অবজেক্ট, সাবজেক্ট যেটা অবজেক্টের উপরে কাজ করবে, তৃতীয় হয় ক্রিয়া যেটা দিয়ে দুটোকে জোড়ে, আর একটা তার ফল। সংস্কৃতে এটাকে সহজ ভাষায় বলেন কারক ক্রিয়া ফল, কর্তা কর্ম, মানে প্রথমা দ্বিতীয়া। ইংলিশে যদি বলতে চান সাবজেক্ট অবজেক্ট ভার্ব আর রেজাল্ট। কিন্তু এটা কেন হয়, কারণ ঢেউগুলো আলাদা, ঢেউ যেমন আলাদা আমি আলাদা তুমি আলাদা, ফলে আমি তোমার সঙ্গে টক্কর খাবো, টক্কর খেলে তার আরেকটা ফল হবে, আরেকটা ঢেউ বেরোবে। কিন্তু যখন সমস্ত ঢেউ শান্ত হয়ে গেল তখন কে কার সঙ্গে লড়বে, তখন না আছে সাবজেক্ট, না আছে অবজেক্ট, না আছে ভার্ব, কিছু থাকলে তবে তার উপরে ক্রিয়া করবেন, না আছে ফল। সেই এটাকে টেকনিক্যালি ভাষায় বলা হয় স্বরূপ অবস্থান, আর জ্ঞানের দিক থেকে এটাকে বলা হয় স্বরূপ জ্ঞান। কারণ তখন কোনো জ্ঞান হয় না, জ্ঞান সবসময় হচ্ছে একটা ক্রিয়ার ফল, যেখানে জ্ঞাতা রয়েছে, জ্ঞেয় রয়েছে, একজন জানে, একজন বস্তু যেটাকে জানা হচ্ছে,
আর জ্ঞান, কিন্তু যখন বৃত্তি শান্ত হয়ে যায় তখন জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এই ত্রিপুটি এই যে তিন শান্ত হয়ে যায় নেই, সেইখানে তখন কি হয় তারা দ্রষ্টু স্বরূপে অবস্থান, স্বরূপে অবস্থান করে। তার স্বরূপ কি? আর বেদান্ত আদিতে আমরা অনেকবার এগুলো আলোচনা করেছি যে শুদ্ধ জ্ঞান, তখন বৃত্তি জ্ঞান থাকে না, তখন শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান, শুধু জ্ঞান, শুধু আনন্দ। তখন সে এখানে সেখানে যে খুশি খুঁজে বেড়াচ্ছে তা না, আনন্দ স্বরূপ হয়ে যায়, জ্ঞান স্বরূপ হয়ে যায়, সত্তা মাত্রম হয়ে যায়। When the mind is active, the Atman is mixed up with it. The repetition of old forms in quick succession is memory. কিন্তু যেমনি এই ঢেউটা উঠলো, সমুদ্র আবার উঠলো, সমুদ্র আর ঢেউ কোথাও মিশে যায়, এমনভাবে মিশে যায় যে সমুদ্রকে আমরা ভুলে গিয়ে ঢেউটাই আমরা দেখতে পারি। এটা খুব মানে খুব জেনুইন প্রবলেম, এটা মানুষ কখনোই সমুদ্র আর ঢেউ একসঙ্গে দেখতে পারে না, হয় আপনি সমুদ্র দেখবেন নাহলে আপনি ঢেউ দেখবেন। সেকেন্ড প্রবলেম কি হয়, আপনি এবার কল্পনা করুন যে যারা কোনো সিনেমা টিনেমা দেখে থাকেন যেখানে বিরাট সমুদ্রে ঝড় টর এসে আছে, যারা জাহাজে আছে তারও আর সমুদ্র দেখে না, তারা দেখে ঢেউ, মা গো এই আরেক ঢেউ আসছে, ঢেউ ঢেউ ঢেউ, আর ঢেউ ঢেউ মানে যখন আপনি কন্টিনিউয়াস সাত দিন আট দিন ধরে চপি ওশেন্সে যখন আপনি আছেন, পুরো যখন ঢেউয়ের মধ্যে পড়ে আছেন, আর সমুদ্র কবে আপনি ভুলে যাবেন, থেকে যাবে শুধু শুধু ঢেউ ঢেউ ঢেউ। সমুদ্র আর ঢেউ মিলে এক হয়ে গিয়ে সমুদ্র থাকছে না, ঢেউ থেকে যাচ্ছে, আত্মা বৃত্তি জ্ঞানের সঙ্গে মিশে আত্মা আর থাকছে না, বৃত্তি হয়ে যায়, আত্মা মন হয়ে যায়। সেজন্য আমরা নিজেকে মন রূপে জানি, আমরা মন দিয়ে সব কিছু করতে চাইছি, মন ভালো মন খারাপ, মন জোরালো মন দুর্বল, এই মন 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 সারহীন করছি, কারণ আত্মা মিশে গেছে মনের সঙ্গে, মনের অথচ মনের কোনো অস্তিত্ব নেই, আত্মা অ্যাক্টিভ হয়ে গেছেন, সমুদ্র অ্যাক্টিভ হয়ে গেছে, এসে গেছে ঢেউ, আত্মা অ্যাক্টিভ হয়ে গেছে মন, ফলে আত্মা আর মন মিশে গেল, আর কোনো জ্ঞান হয় না। আর এই যে বৃত্তিগুলো পরপর পরপর পর যেগুলো যাচ্ছে, তো স্বামীজি বলছেন মেমোরিতে কি হয়, যেটা একটা খুব ইম্পর্টেন্ট, রিপিটেশন অফ ওল্ড ফর্মস, এখন এই যে পুরোনো পুরোনো ঢেউগুলো যেগুলো ছিল, যেগুলো এখন আর নেইও, সেগুলো উঠে গেছে, যখন ওই জিনিসগুলোকে আপনি রিপিট করাচ্ছেন আমরা সেটাকে বলি মেমরি। স্মৃতি একটা খুব ইম্পর্টেন্ট বৃত্তি, যোগশাস্ত্রে এগুলো আলোচনা হবে, প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতি, পাঁচ রকমের বৃত্তি। তো বলছে পুরোনো যে ঢেউগুলো পুরোনো ফর্মগুলো ওটাকে যখন আপনি কুইক সাকসেশনে পরপর পরপর নিয়ে আসেন, এটাকে বলেছে মেমরি। আমাদের যোগ শাস্ত্রে বলবে যে মনে চাঞ্চল্য তো শুধু যেটা দেখছো শুনছো সেটাতে হয় না, যেগুলো পুরনো রয়েছে সেগুলো আসতে থাকে, যখন ঘুমিয়ে আছো স্বপ্নেও আসতে থাকে, কল্পনাতেও আসতে থাকে। যখন আমরা প্রথম দ্য স্টর্মি মাইন্ড, যেটা দুটো টক আগে যেটা আমরা আলোচনা করেছিলাম, যে মন শুধু একরকমের সমস্যা হলে হতো, সমুদ্রের যে ঢেউ ওরা শুধু যদি একদিক থেকে আসে বোঝা যায়, চারিদিক থেকে আসছে যেটা আমরা কল্পনাও করতে পারি না, ওই বিরাট ঝুড়ি ঘর হলে যদি ওরকম হয়। আমাদের মনটা হচ্ছে সেই ঝুড়ি ঘর, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আসছে, চিন্তা ভাবনা করছি, কল্পনা করছি, মিথ্যা কল্পনা করছি, স্বপ্নে আসছে, আর মেমোরিজ, স্মৃতি কল্পনা স্মৃতি কল্পনা, নাচিয়ে ছেড়ে দেবে আপনাকে, কি ভালো হয়েছিল, কি মন্দ হয়েছিল, কি হতে পারে, কি হবে, এই নানান রকম জিনিসে ঘুরে ঘুরে যাচ্ছে, তাই অবস্থা হয়ে যায়, সেই জন্য মন শান্ত হয় না। তো যোগ শাস্ত্র শুধু দেখাচ্ছেন যে কিভাবে শান্ত করায়, এটা কিন্তু জাস্ট স্বামীজি একদিন কিছুক্ষণ বলেছিলেন, বা হয়তো দু ঘন্টা বলেছিলেন, যিনি নোট নিয়েছেন তিনি বেশি কিছু নেননি, কিন্তু যেটা নিয়েছেন তাতে অনেক ভালো কথাগুলো বেরিয়ে আসে। তো বলছেন যে
এইটা ওই মনটাকে শান্ত করার অনেকগুলো পথ আছে। তার মানে একটা পথ হলো বি আনঅ্যাটাচড, কোনো কিছুর সঙ্গে নিজেকে জুড়ে দিও না। আপনার কাছে যাদের কাছে বই আছে আশা করি, আমি পড়ে নিন, এটা খুব সহজ জিনিস, এমন কিছু না, কিন্তু প্রথমটা স্বামীজি বলছেন বি আনঅ্যাটাচড, দ্বিতীয় লাইন বলছেন নলেজ ইজ পাওয়ার অ্যান্ড গেটিং ওয়ান ইউ গেট দি আদার, বাই নলেজ ইউ ক্যান ইভেন ব্যানিশ দি মটেরিয়াল ওয়ার্ল্ড। এই তিনটে লাইন বক্তব্য হলো যে যা কিছু আছে চিন্তার জগতে, আর নলেজ জিনিসটা, জ্ঞান জিনিসটাই হলো শক্তি। যদি আপনি জ্ঞান পেয়ে যান তাহলে শক্তিও পেয়ে যান, বস্তু জ্ঞান, বস্তু ঠিক ঠিক জ্ঞান যদি পেয়ে যান আপনি শক্তিও পেয়ে যাবেন। আর ঠিক ঠিক জ্ঞান যদি পেয়ে যান তাহলে এই যে মটেরিয়াল ওয়ার্ল্ড, এই যে জগৎ আমাদের সামনে আছে, এটাকে আপনি উড়িয়ে দিতে পারেন। পুরো যোগ দর্শন এটাকে নিয়েই চলে, সমস্ত যোগ দর্শন এটাকে নিয়েই চলে। যোগ দর্শন কি করে, শেষ অবস্থায় এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ আছে এটাকে উড়িয়ে দেয়, থিওরিটিক্যালি না, বাস্তব। কোথায় থেকে উড়িয়ে দেয়? আপনার চেতনা থেকে উড়িয়ে দেয়। একটা প্রশ্ন করেছিলেন চৈতন্য আর চেতনা, আত্মা হলেন চৈতন্যের স্বরূপ, ঈশ্বর হলেন চৈতন্য স্বরূপ, ব্রহ্ম হলেন চৈতন্য স্বরূপ, ওই চৈতন্যটা যখন মটেরিয়াল ওয়ার্ল্ডে, আমরা কতবার এই উপমাটা নিয়েছি, টিউব লাইটের, ইলেকট্রিসিটি একটা জিনিস, গ্যাসের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যখন যায় ওটা আরেকটা জিনিস, আলো যখন হয়, টিউব লাইটের নিজস্ব কোনো আলো নেই, ওটা আলোটা হলো ইলেকট্রিসিটি যাচ্ছে গ্যাসের মাঝখানে, ওইটা তখন চার্জড হয়ে গিয়ে আমরা আলো দেখছি। মন হলো তখন মনে হয় চেতন, চেতন আর চৈতন্য ইন্টারচেঞ্জেবল শব্দগুলো, এক অপরের সঙ্গে পাল্টাপাল্টি হয়ে যায়, কিন্তু আমাদের বোঝার জন্যে পিওর কনসিয়াসনেস মানে হলো চৈতন্য, বরড কনসিয়াসনেস, ডার্ক কনসিয়াসনেস চেতনা, মন চেতন, আত্মা চৈতন্যের স্বরূপ। এখানে বলছেন জগৎটা কোথায়, আমি যাকে ভালোবাসি সে কোথায়, আমি যাকে পছন্দ করি না সে কোথায়, আমি কিছু একটা হতে চাইছি জগতে যে সুখ এটা কোথায়, আর আমার মনে যে এত দুঃখ, আমার যে এত বেদনা, যেটা নিয়ে কবিতা বেরোতে শুরু হয়, কত বড় বড় কবি নাম পেয়ে যাচ্ছে, নোবেল প্রাইজ পাচ্ছে, কি কি পাচ্ছে, এগুলো কোথায়, সেই ফিলিংগুলো কোথায়? চেতনার মধ্যে, চৈতন্যের মধ্যে নয়, এগুলো সব মনের ভেতরে, চৈতন্যের ভেতরে নয়। তার মানে আমার যত হাসি কান্না, আমার যত সুখ দুঃখ, সব সমস্ত এই জগৎ থেকে, এই জগৎটা কোথায়, চৈতন্যের মধ্যে কিন্তু নেই, কারণ আত্মা হলো চৈতন্য স্বরূপ, সেখানে কোনো মেটেরিয়াল জিনিস নেই, আপনি সেই শুদ্ধ আত্মা, কিন্তু আপনি দেখছেন যে তা নয়, আপনি দেখছেন যে আপনার সুখ আছে, আপনার দুঃখ আছে, আপনি দেখছেন আপনার জয় আছে, পরাজয় আছে, হ্যাঁ হাসি আছে, কান্না আছে, আপনি দেখছেন যে আমি আছি, জগৎ আছে। স্বামী বলছেন নলেজ ইজ পাওয়ার, জ্ঞানটা যখন এসে যাবে ইউ গেট পাওয়ার, পাওয়ার এসে তখন কি হয়, পুরো জগৎটাকে আপনি উড়িয়ে দিতে পারেন। কোথায় থেকে? চেতনা থেকে, চৈতন্য থেকে তো আগেই উড়ে আছে, চৈতন্য তো নেই, রয়েছে চেতনার মধ্যে। জগতে যা কিছু, এই যে হাসি কান্না সুখ দুঃখ যা কিছু আমার আসছে, আমার মনে আসছে, তেমনি জগৎ যা কিছু আছে মনের ভেতরে আছে। আমরা আগে আগে এটা অনেকবার আলোচনা করেছি দেব বাণীতে, জগতে যা কিছু আছে জগৎ নিজেও আছে আমাদের চেতনার মধ্যে, পিওর কনসিয়াসনেসে নেই, বরড কনসিয়াসনেসে। আত্মা হলো শুদ্ধ চৈতন্য, সেখানে তো জগৎ নেই, সচ্চিদানন্দ নির্গুণ নিরাকার যে ব্রহ্ম, সেখানে তো প্রশ্নই নেই এগুলোর, আপনি তো সেই ব্রহ্মের সঙ্গে এক। শাস্ত্রে কখনো বলে না আপনি শ্রীরামকৃষ্ণ, কখনো বলছে না তুমি শ্রীরামকৃষ্ণ, কোথাও বলছেন না। স্বামীজি কোথাও কোথাও ব্যাখ্যা করার জন্য এরকম কথা নিয়ে আসছেন ঠিকই, স্বামীজিকে বলছে আত্মা ব্রহ্ম, তুমি যে আত্মস্বরূপ, যখন তুমি আত্মস্বরূপ
তুমি ব্রহ্ম, তখন জগৎও নেই, তুমিও নেই, ঈশ্বরও নেই, সেই চেতনার সঙ্গে, চৈতন্যের সঙ্গে তুমি এক। তুমি ইউ আর নট জিসাস, ইউ আর নট বুদ্ধ, ইউ আর নট শ্রীরামকৃষ্ণ, ইউ ক্যান নেভার বি। কারণ যখনই তুমি বলছো আমি শ্রীরামকৃষ্ণ, সেখানে আমি বলতে মন এসে যাচ্ছে, এই মন আর যে শ্রীরামকৃষ্ণ ওটা কখনো এক না। যখন আমরা প্রার্থনা করি তখন সেই শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করছি, কারণ আমি মনে করছি আমি আলাদা, তিনি আলাদা। আসল ফল দিচ্ছেন যিনি শুদ্ধ আত্মা, যিনি ব্রহ্ম, যিনি শ্রীরামকৃষ্ণ। বলছেন নিত্য অনিত্যা নাম চেতনশ্চেতনা নাম একো বহু নাম ইয়ো বিদধাতি কামান তমাত্মস্থম ইয়েন পশ্যন্তি ধীরা। আত্মা, সেই আত্মা, তিনি অনিত্যের মধ্যে নিত্য, তিনি চেতনার চেতনা, তিনি এক, বহু হয়েছেন, তিনি সমস্ত কাম দেন, মানে আপনার ফল দেন, প্রার্থনার ফল দেন। শুদ্ধ আত্মার মধ্যে এগুলো কোনো কিছু নেই, আপনি সেই শুদ্ধ আত্মা, সেই শুদ্ধ আত্মাই ব্রহ্ম। কিন্তু সেই শুদ্ধ আত্মাকে যখনই মন দিয়ে দেখা হচ্ছে, একটু আগে যেটা বলা হলো সমুদ্রের ঢেউ, যেমনি ঢেউ দিয়ে দেখছে তখন আপনি একটা ছোট্ট ঢেউ, শ্রীরামকৃষ্ণ একটা বড় ঢেউ। এখন শ্রীরামকৃষ্ণকে সমুদ্র রূপে দেখছেন না, আপনি নিজেকেও সমুদ্র রূপে দেখছেন না। যখন সমুদ্র রূপে দেখবেন তখন আপনিও নেই, ছোট ঢেউ নেই, বড় ঢেউ নেই। সমুদ্র রূপে যখন দেখছেন তখন আপনিও নেই, শ্রীরামকৃষ্ণ নেই, তখন শুধু সমুদ্র। আহম ব্রহ্মাস্মি যখন বলা হচ্ছে তার মানে এই না যে আপনি আলাদা, ব্রহ্ম আলাদা, তার মানে আপনিও নেই, অন্য কিছু নেই, যা আছে শুদ্ধ চৈতন্য ছাড়া আর কিচ্ছু নেই। সেই জন্য যা আছে মুখে বলা যাবে না, নো। কিন্তু যেমনি বলছেন আমি সেই ব্রহ্ম, আমি এসে গেল, যেমনি বলছেন আমি এসে গেল, তখন ব্রহ্ম আর থাকে না, তখন সগুণ সাকার ঈশ্বর এসে যান। তিনি সর্বশক্তিমান, তিনি স্রষ্টা, তিনি নিয়ন্তা, তিনি ভাগ্য বিধাতা। তার কাছে প্রার্থনা করলেই আপনি সব ফল পাবেন, একমাত্র তিনি ফল দেন, কর্মফলের মাধ্যমে ফল দেন। স্বামীজি বলছে নলেজ ইজ পাওয়ার। যখন জ্ঞান আপনি পেয়ে গেলেন, শক্তি এসে গেল, আর এই চেতনা থেকে সুখ দুঃখ তো ছেড়ে দিন, সমস্ত বিশ্বকে উড়িয়ে দেওয়া যাবে, বিশ্ব ব্রহ্মাণ্ড উড়িয়ে দেওয়া যাবে, সৃষ্টিকে উড়িয়ে দেওয়া যাবে। অবভিয়াসলি তথা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, তখনই যে যিনি ধ্যান করছেন আত্মা নিজের স্বরূপে বাস করে। একমাত্র জ্ঞান, জ্ঞানই একমাত্র শক্তি, জ্ঞান ছাড়া কোনো শক্তি নেই। সন্ন্যাসীদের কাছে ব্রহ্ম জ্ঞান থাকতো বলে সন্ন্যাসীকে সম্মান করত, ব্রাহ্মণরা সেই সন্ন্যাসে সেই সেই জ্ঞানকে থিওরিটিক্যালি রক্ষা করতেন বলে ব্রাহ্মণকে সম্মান করা হতো ভারতবর্ষে। বর্তমানকালে তো আর এখন জ্ঞানেরও কোনো ব্যাপার নেই, সম্মানেরও কোনো ব্যাপার নেই, সবাই লাঠি নিয়ে এক অপরকে পেটাচ্ছে। তাই আমার টিয়া বইতে জেরিস বলে একটা আছে, সবাই সবাইকে গালাগাল দিয়ে যাচ্ছে, ও এরকমই অবস্থা আজকে। এটাকে প্রথম একটা বলি মন। অনেক আগে একটা খুব সহজ ঘটনা বললে আপনার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। স্বামীজি এটা প্রথম বলছে না, বি আনঅ্যাটাচড। আনঅ্যাটাচমেন্ট মানে কি হয়? একবার আমি তখন ব্রহ্মচারী, বয়সী ব্রহ্মচারী, যে মহারাজের কাছে অনেক শিখেছি, ওনার কাছে গিয়ে আমার কিছু নানান রকমের সমস্যা, কারণ আমি বাই নেচার একটু হাইপার, বাই নেচার আমি একটু ইমোশনাল সাইডে, এটা এক একজনের এক এক রকম টাইপ থাকে, মানে ওটা আপনি কখনো বলতে পারবেন না যে এটা ভালো সেটা মন্দ। ওটা আমাদের দেখে মনে হয় যে শান্ত গভীর মানুষ যেন, খুব ভালো নয়, নাথিং, এমন কিছু না। স্বামীজিও খুব ইমোশনাল ছিলেন, এক একজনের এক একটা টাইপ থাকে। তো তখন বলছি অনেকগুলো জিনিস নিয়ে, এরকম রাগ রেগে আছি এর উপরে, এর উপরে এরকম একটা ভালোবাসা আছে। তো নিজেকে কিভাবে সামলাবেন? একজন ইয়াং ছেলে আমার কাছে যদি এসে বলে আমার অমুকের প্রতি আমার প্রচুর টান, আমি ওখান থেকে বেরোতে পারছি না, কি করব, হয়তো ওই ছেলেটাকে বলা খুব কঠিন হবে, কিন্তু যিনি ব্রহ্মচারী সন্ন্যাসী, যিনি সাধন পথে এসেছেন, যার একটু সাধনা শুরু হয়েছে, যারা একটু বোঝেন, তাদের পক্ষে এটা বোঝা অতটা কঠিন না।
সেই মহারাজ বললেন যে তোমার যে থটস, তোমার যে চিন্তা ভাবনা, ওটাকে খালি অবজার্ভ করো। আমার মনে ক্রোধ আসছে, তা তুমি আলাদা, ক্রোধ আলাদা। আপনাদের ভাষায় আপনার মনে লোভ আসছে, আপনি আলাদা, লোভের বৃত্তি আসছে। উইটনেস, দেখতে থাকুন এটাকে। কাম, কারোর প্রতি আসক্তি জন্মে গেছে, অবজার্ভ করুন বৃত্তিকে। আপনি আলাদা, বৃত্তি আলাদা। আপনি আলাদা আর বৃত্তি আলাদা বলে কিছু হয় কি? একটু আগে আমরা আলোচনা করলাম কিভাবে এক সেকেন্ডের মধ্যে অনেকগুলো আসছে, ট্রেনিং দিয়ে ওটাকে নিয়ে আসছে। প্রথম থট যাবে যে আমার কাম ভাব, সেকেন্ড বৃত্তি আসবে আমি দেখছি, কাম ভাব আমি দেখছি, এই অল্টারনেট করছে। কিন্তু এটা এত কুইক যায়, সিনেমাতে যেমন ছবিগুলো, বেসিক্যালি সিনেমা তো হচ্ছে স্টিল ছবি না, এটা স্পিডে যায় বলে মনে হয় সব জিনিস যেন দৌড়চ্ছে। থটসগুলো যখন আসে ওটা স্টিল ক্যামেরা ছবির মতো, কিন্তু মনে হয় যেন দৌড়চ্ছে। থটস অ্যাকচুয়ালি যায় না, একটা সময় একটা থট, একটা ঢেউ, তো ঢেউগুলো যখন পরপর পরপর চলতে থাকে তখন মনে হয় পুরো জল যেন চলছে। একটা ইট যদি ছুঁড়ে দেন পুকুরে, পরপর যদি ইট ছোড়েন, ঢেউগুলো বেরোতে থাকে, তখন মনে হয় যেন জল চলছে, কিছুই চলছে না, পরপর ঢেউ জন্মাচ্ছে। যারা ফিজিক্স একটু জানেন তারা জানবেন ঢেউয়ের মধ্যে কোনো কিছু চলে না, জল পার্টিকেল খালি ওপর নিচু করে। ডিস্টারবেন্স কিপস ট্রাভেলিং, ফিজিক্সে ওটা খুব সুন্দর ওনারা দেন যে আপনি যদি কর্ক কিছু ফেলে দেন জলের মধ্যে আর তারপরে যদি আপনি পাথর ছুঁড়ে দেন, দেখবেন ঢেউগুলো সাঁ 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 করে চলছে, কিন্তু কর্কগুলো যেগুলো রয়েছে নিজেরই জায়গায় খালি ওঠা নামা করছে, আর কিছু হয় না, ঢেউ চলে না, মানে জল চলে না, ঢেউ চলে, ডিস্টারবেন্স চলে। আপনার মনে কোথাও কোনো চাঞ্চল কিচ্ছু হয় না, ওই একটা জায়গায় নড়া করে, স্টিল ছবি। স্টিল ছবিকে যখন জোরে নাড়াতে শুরু করবেন তখন ওটা মুভি বলে মনে হয়। ঠিক তেমনি একটা বৃত্তি, একটা থট আসবে, আমি তারপরে রেগে আছি। সেকেন্ড থট আসবে, আমি আমার ওই রাগ হওয়াটাকে দেখছি। এটা পরপর পরপর যখন চলে ধীরে 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 ধীরে, থটসের এটা কাজ থেমে যায়, এটা তার নেচার, এটা নিজেই থেমে যায়, ও কিচ্ছু করার নেই। যত ওটা আপনি রাখবেন, মানে যাই ভাব থাকুক, কিছুক্ষণ যদি দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন, থেমে যায়। এটাকে বলে ডিট্যাচমেন্ট, আপনি আলাদা হয়ে গেছেন, বৃত্তি আলাদা হয়ে গেছে। তার থার্ড পার্ট যেটা হয়, তার মানে অবজারভেশন, অ্যাকচুয়াল বৃত্তি আর তার ইফেক্ট, তার প্র্যাকটিক্যাল ইউজ। তো আমি বললাম যে না, তখন যদি কিছু গোলমাল যদি ঘটে যায়, গিয়ে শুনিয়ে দিলাম কিছু, তুমি অবাক হয়েছো, আরে তুমি সেটা কি করে করবে, তুমি সন্ন্যাসী, ইউ ক্যান ডু ইট। তবে প্রথম স্টেজ হচ্ছে যাই হয়ে যাক, ফিজিক্যাল লেভেলে কোনো মতো যাবে না, কাম ক্রোধ লোভ মোহ যাই থাকুক, ফার্স্ট স্টপ ফিজিক্যালি নো। সেকেন্ড, যে বৃত্তিগুলো থটসগুলো উঠছে সেটাকে ওয়াচ করা, ওটাকে দেখতে থাকবে, দেখতে দেখতে তখন কেউ নিজে ওটা শান্ত হয়ে যায়। একমাত্র পথ, যার মন প্রচুর কাম ভাবে, কাম বাসনায় আছে, লোভ বাসনায় আছে, ক্রোধ ভাবে আছে, একমাত্র পথ হচ্ছে প্রথম ফিজিক্যালি কোনো কিছু করবেন না। সেই জন্য সমদম 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 যোগ আদিতে যে বারবার সমদম সমদম, ইয়া আমাদের যোগ শাস্ত্রে ইয়ম নিয়ম ইয়ম নিয়ম বলছেন, রিজনটা অলরাইট, প্রথমে ফিজিক্যাল জিনিসটাকে বন্ধ করো। সেকেন্ড, থট লেভেলে যখন আসবে ওটাকে দেখো, এটাই হলো ডিট্যাচড হয়ে যাওয়া। যখন বলছেন স্বামীজি বলছেন বি ডিট্যাচড, ডিট্যাচড মানে হচ্ছে, অ্যাটাচমেন্ট মানে হচ্ছে আপনি আর আপনার বৃত্তি এক, দেখ লেঙ্গে দেখ লেঙ্গে, হ্যাঁ চলছে চলবে, চলবে না চলবে না, পুরো দমে নেমে গেছেন। কিন্তু যখন তার বাজে স্টেজটা হচ্ছে, ভেঙে দাও গুড়িয়ে দাও বলে একটা বোমা মেরে দিলেন, এরা মব অ্যাটাক করে দিল, কিন্তু পেছনের দিকে যখন যাবেন তখন বলে যা
সলিড আমার ভেতরে রাগ আসছে, সলিড, এবার আমি রাগটা হয়ে গেলাম, আপনি দেখছেন আমি সেই রাগ হয়ে গেছি, এই সময় যদি ওকে পাই ওকে শেষ করবো, শেষ করবো, শেষ, দেখতে থাকুন আমি রেগে আছি, দেখতে থাকুন রেগে আছি, দেখতে থাকুন রেগে আছি, আমরা যখন বলছি রাগটাও চলে আমি দেখছি সেটাও চলে, যেটা একটু আগে ব্যাখ্যা করা হলো যে সেকেন্ডসের মধ্যে চারটে পাঁচটি করে থট ক্রস করছে, একটা থট হচ্ছে রেগে আছি, একটা থট হচ্ছে আমি দেখছি, স্টিল ফটোগ্রাফির মতো, লিটারালি তাই হয়, বাস্তবিক তাই হয়। কিছুক্ষণ পরে দেখবেন ওরা ধীরে 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 শান্ত হয়ে গেল, একটা ছাপ কিন্তু ছেড়ে দেয়, রাগের বোধ একটা রেখে দেয়। আর হতে পারে যে যখন ওর সঙ্গে যদি দেখা হয়ে যায় আপনি একটু রাগবেন, হয় অতটা রাগ হয়তো নাও হতে পারে, হয়ে যেতেও পারে, কিন্তু তাকে দেখে যদি আবার আপনার রাগ আসতে শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে আর এটাই করতে হবে, রাগ হচ্ছে আমার শরীর গরম হয়ে যাচ্ছে আমার এই, কিন্তু আপনি আর আপনার বিশেষ বৃত্তি ইমোশনের ওখান থেকে আলাদা হয়ে যেতে হয়। এটা হলো ডিট্যাচমেন্টের ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ যেটা সর্বজন নলেজ ইজ পাওয়ার, যেখান থেকে জগৎকে উড়িয়ে দেওয়া যায়, এটা আমরা এরপরে টকে ধরছি।